হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এস ইনফরমেশন সেন্টার। আপনারা যদি অসম পুলিশের নতুন ভ্যাকেন্সির কারণে অপেক্ষা করে আছে, তাহলে আপনার কারণে গুড নিউজ। কারণ যোগাকালে আমার অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বকর্মা ডাঙরিয়াই জনালে যে 4000 প্লাস অসম পুলিশের নতুন ভ্যাকেন্সি ওলাব, আর লগতে 50 রুরাল ডেভেলপমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেডর পোস্ট ওলাব। কোনটোত কেইটাকে পোস্ট ওলাব নিশ্চয় আপনার প্রুফর হইতে দেখাম। সো ভিডিওটো শেষলৈকে যাব। যোৱাকালি আমাৰ অসমৰ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই টুইট কৰি জনায় যে 1,00,000 চাকৰি দিয়া যিটো কথা আছিল সেই উদ্দেশ্যত আৰু 32,000 পোষ্ট 10 ছেপ্টেম্বৰৰ আগতে ওলাব বুলি, আৰু কোনটোত কেইটাকে ওলাব, হোম ডিপাৰ্টমেণ্টত ওলাব, হোম ডিপাৰ্টমেণ্ট মিনছ আমাৰ যিটো পুলিচ ডিপাৰ্টমেণ্ট আছে এইটো হোম ডিপাৰ্টমেণ্টত ওলাব 4,097টা, আৰু হেলথ ডিপাৰ্টমেণ্টত ওলাব 5,105টা, এডুকেশ্যন ডিপাৰ্টমেণ্টত থাকিব 10,299টা, পঞ্চায়ত এণ্ড ৰুৰেল ডেভেলপমেণ্টত থাকিব 1,176টা, আৰু থাৰ্ড গ্ৰেডত থাকিব 7,073টা, আৰু গ্ৰেড ফ'ৰ থাকিব 4,939টা। আশা কৰোঁ ভিডিঅ'টো ভাল লাগিছে। ভাল লাগে লাইক, কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিব, আৰু এনেকৈ ইনফৰ্মেটিভ ভিডিঅ' পাবৰ কাৰণে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিব। থেংক ইউ ফৰ ৱাচিং দিছ ভিডিঅ'।